হ্যালো ফ্রেন্ডস আমি এখন এই ভিডিওটি বানাচ্ছি প্রিয়াদি যে স্ট্রাইক পেয়েছে এপি ব্লগসের প্রিয়াদি কপিরাইট স্ট্রাইক পেয়েছে সেই কারণেই তো প্রিয়াদি তুমি প্লিজ ভেঙে পড়ো না আমরা সকলেই তোমার পাশে আছি আর আমি তোমার একজন সাবস্ক্রাইবার বলছি জানলাম যে তোমার চ্যানেলটা কপিরাইট স্ট্রাইক পেয়েছে তো আমরা সকলেই তোমার পাশে আছি আর এতদিন যেমন আমরা তোমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখতাম তেমন ভবিষ্যতেও দেখব সাত দিন নাকি তুমি ভি রকম ভিডিও দিতে পারবে না সেটাই জানলাম তো শুনে খুব খারাপ লাগছে আর তোমার সেই ভিডিওটি আমি দেখেছিলাম ছাড়া তুমি ভিডিওটি ছা ছাড়ার পরেই দেখেছিলাম যে তুমি মাটির দুটো মাটির হাড়ি দিয়ে কীভাবে উনুনটা বানালে কি সেটা দেখেছি কিন্তু তার পরে পরে আবার অন্য আরেকটি ভ্লগস দেখে এটা জানলাম যে তোমার চ্যানেলে নাকি কপিরাইট স্ট্রাইক দিয়েছে ইউটিউব তো আর আমি আরও অনেকগুলো ভিডিও অনেকজনের দেখলাম ইউটিউবে তারপর বুঝলাম না যে কিছু অস্ত্র দেখ দেখানো হয়েছে যেগুলো ওই মাটির হাঁড়িগুলো কাটার জন্য কিছু অস্ত্র ব্যবহার হয়েছে সেগুলো দেখা হয়েছে সেই কারণেই নাকি স্ট্রাইকটা দেওয়া হয়েছে তো প্লিজ প্রিয়াদি আমরা সকলে তোমার পাশে আছি আমরা আগের মতো আবারও বলছি আগের মতো আমরা এখনও তোমার ভিডিও দেখব তুমি মন খারাপ করে থেকো না তোমার আরও একটি যে চ্যানেল আছে তোমরা সেখানেই ভিডিও দাও আমরা সেখানে তোমার ভিডিও দেখব আর দিন পরে যখন তুমি আবার তোমার এই এপি ব্লগস চ্যানেলে ভিডিও দেবে তখন আবার আমরা তোমার ভিডিওগুলো দেখব তো সাত দিন পরে যখন তুমি তোমার আর চ্যানেল ফিরে পাবে এপি ব্লগস চ্যানেল যখন ফিরে পাবে ইউটিউব যখন তোমার চ্যানেলটা ফিরিয়ে দেবে তখন আমরা আবার তোমার ভিডিও দেখব আর এখন তুমি তোমার আরও একটি যে চ্যানেল আছে সেইখানে ভিডিও দাও আমরা সেখান থেকেই তোমার ভিডিও দেখব তো সবশেষেও আমি এই কথাটাই বলবো যে তুমি মন খারাপ করে না থেকে শক্ত হয়ে থাকো আর আমি ইউটিউবের প্রত্যেকটা সদস্যের কাছে রিকোয়েস্ট করব যারা ইউটিউব দেখো আর কি তাদেরকে বলবো তোমরা প্লিজ সকলে এই ব্লগসের পাশে থেকো যাতে করে প্রিয়াদি ভেঙে না পড়ে শক্ত মনে লড়াইটা করতে পারে